এরই মধ্যে অনুষ্ঠিত হলো বাল্টিমোরে প্রথম বাংলাদেশীদের পিঠা উৎসব। উৎসবটি আয়োজন করেছেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বাল্টিমোরের বাংলাদেশি প্রবাসীরা। প্রধান অতিথি হয়েছিলেন ডক্টর জামাল উদ্দিন, আর উৎসবে সার্বিক সহযোগিতায় ছিলেন নজরুল, কাজল, লিটু, সাইফুল, সানি। খুবই ভালো লাগছে, মানে এটা খুবই এনকারেজেবল আমাদের বাঙালিদের জন্য। মেরিল্যান্ড মানে বাল্টিমোর এটা মনে হয় ফার্স্ট টাইম, এবং আমরা আশা করব নেক্সট টাইম আরও সুন্দর হবে, এবং এবারও যেটা আপনারা করছেন অনেক সুন্দর, আমরা সবাই খুব এনজয় করতেছি। এবং বাচ্চাদের জন্য বিভিন্ন কালচারের সুন্দর সুন্দর পিঠা ওদেরকে খাওয়াচ্ছি, কিনতেছি, আমাদের খুবই ভালো লাগতেছে। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী শত রকম সুস্বাদু সব পিঠার স্টল ছিল এই মেলাতে। রসমালাই, বিনি চালের পিঠা, নারিকেল নকশনাট নারিকেলের পিঠা, আর আমাদের এটা হালি শহরের লাগা সমোসা বলে এক নামে, আর এটা হচ্ছে ছাঁচন পিঠা, আর এটা হচ্ছে পাটিসাপটা, আর এটা হচ্ছে বাবা পিঠা, পাশে আছে খেজুরের রস। আমার পিঠাঘরের নাম হচ্ছে কুমিল্লা মডার্ন পিঠাঘর। আমার কাছে 20 রকমের পিঠা আছে, ভাপা পিঠা, তেলের পিঠা, পাটিসাপটা পিঠা, গোলাপ পিঠা, নকশি পিঠা, ঝাল পিঠা, ফুলঝুরি পিঠা, মাংসের পিঠা, বুটের হালুয়া। আপনার পিঠা ঘরের নামটা কি? আমার পিঠা ঘরের নাম হলো পিঠা রিটা। তিনজন মিলে পিঠা বানালাম, আর এখানে আমার সাথে আছে তানিয়া, লোকমান ভাই বিউটি ফর ক্লোদিং। শাড়িটা এর জন্য করেছি আমরা ফর ফান, ইটস ইউ লাইক ইট বোর্ডার্স। আপনার পিঠা ঘরের নামটা বলেন, আর আপনি কি কি পিঠা এনেছেন একটু বলেন। পিঠা ঘরের নাম শতরূপা, আমি 5 আইটেম পিঠা এনেছি, চটপটি হচ্ছে সাইডে। এটা পাটি সাপটা, এটা মুগ ডালের পিঠা, এটা ভাপা পিঠা, দেবের পিঠা, চিতই পিঠা, আর এটা চটপটি, আর এটা সুইট সন্দেশ সুইট দইটা। পিঠা উৎসবে পিঠার পাশাপাশি বাল্টিমোরবাসী খুঁজে পেয়েছিল বাংলার অকৃত্রিম সংস্কৃতি। প্রথম পর্বের অনুষ্ঠানে ছিল বাংলার গৌরবমাখা সাংস্কৃতিক সন্ধ্যা। দ্বিতীয় পর্ব মেতে উঠেছিল মডার্ন বাংলা সং আর অসাধারণ সব নৃত্যে। এখানে বাঙালিদের এরকম একটা অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগছে, বাংলাদেশকে ভীষণ মিস করছি, তো এটা দেখে আমার অনেক ভালো লাগছে, মনে হচ্ছে আমি বাংলাদেশেই আছি। আমি খুবই আনন্দিত, কারণ আমাদের বাল্টিমোরে আর কখনো পিঠা উৎসব হয় নাই, এটা আমাদের বাচ্চারা এই যে প্রথম প্রয়াস ওদের। আমি আশা করি আজকের এটা আমাদের সাকসেসফুল হবে, এর নেক্সট টাইম আমরা অনেক বড় করে করবো ইনশাল্লাহ। প্রথমবারের এই পিঠা উৎসবটি সার্থক হয়ে ওঠে মেরিল্যান্ডের বাংলাদেশিদের কেন্দ্রবিন্দুতে, আর অংশগ্রহণকারীরা পেয়েছেন প্রত্যেক বছর সার্থক অনুষ্ঠানের প্রতিশ্রুতি আয়োজকদের কাছ থেকে।